আমি রাগ করে আমার 3 মাসের বাচ্চা আমি নিয়ে এসে চলে আসে আমি আমার অফিসে একটা ক্লাসরুম ছিল এটাকে আমি অর্ধেক করে মানে পার্লারের জন্য যে রুমটা ছিল ওই রুমে আমি থাকা শুরু করলাম ফ্লোরে আমার হাজবেন্ড আমাকে তখন কি কারণে মারতো আমি এখনো আমি ওরা জিজ্ঞেস করি যে কেন এমন করতো তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে ইগোটাকে বাদ দিয়ে কাজ করার উদ্দেশ্যে যদি আমরা কাজ করি এবং ধৈর্য সহকারে লেগে থাকি একদিন একদিন সফল হবই মনে সাহসটাই সবচেয়ে বড় শূন্য থেকে শুরু কঠোর পরিশ্রম আর অধ্যবসায় নিয়ে সততার সাথে আজ সাফল্যের চূড়ায় যারা তাদের স্বপ্নকে ছুঁয়েছেন সেই সব সংগ্রামী জীবনের গল্প নিয়ে স্বপ্নধারা বৃহস্পতিবার রাত 10টায় শুনুন 96.4 স্পাইস এফএমএ প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন স্বপ্নধারায় বরাবরের মতো এই সপ্তাহে আমি একজন অতিথি নিয়ে হাজির হয়েছি তবে একটি ভিন্ন মাত্রা যোগ করবে আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হন প্রতি সপ্তাহে স্বপ্নধারায় তারা তাদের জীবনের জার্নির কথা তুলে ধরেন কীভাবে তারা তাদের জীবনের এই জার্নিটা অতিবাহিত করেছেন এবং করছেন কীভাবে তারা পৌঁছেছেন তাদের চূড়ান্ত লক্ষ্যে অনেকে হয়তো বিচ্যুতও হয়ে যান কিন্তু অনেকে শেষ পর্যন্ত পৌঁছে যান তার স্বপ্নের লক্ষ্যের কাছে সেই স্বপ্নকে তারা ধরে ফেলেন আর এ কারণেই আমাদের অনুষ্ঠানের নাম স্বপ্নধরা এ পর্যায়ে যিনি রয়েছেন আমাদের সঙ্গে তিনি হচ্ছেন শাজিয়া রহমান যিনি একজন নারী যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজ ক্ষমতা বলে কেমন ছিল তার এই জার্নি সাজ ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শাজিয়া রহমান তার জীবনের জার্নির গল্পই আজকে আমরা শুনব আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো প্রথমেই যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে আপনার ছোটবেলাটা কেমন ছিল কোথায় কেটেছে আমার ছোটবেলাটা কেটেছে আমি ঢাকার মেয়ে আমার ছোটবেলাটা কেটেছে হচ্ছে ঢাকার ফকিরাপুরে ওইখানকার আমরা স্থানীয় ওইখানে আমার দাদার বাড়ি এবং ওইখানে আমি বড় হয়ে উঠি আচ্ছা আচ্ছা তো ওইখানে ওইখানে থেকেই আমার ফার্স্ট জার্নি শুরু মানে লাইফের আমার যতটুকু মনে আছে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে তো ওইখানেই কেটেছে এবং হচ্ছে আমি প্রথমে আমার স্কুল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিই আর ওর পরে হচ্ছে ধানমন্ডি কোড়া কলেজ থেকে আমার ইন্টার পরীক্ষা দেওয়া ক ভাই বোন ছিলেন আপনারা আমরা 2 বোন 1 ভাই আপনি কি সবার বড় ছিলেন আমি সবার বড় আচ্ছা তো আপনার বাবা কি করতেন বা আপনাদের ফ্যামিলি আমার বাবা ব্যবসায়ী ছিল ব্যবসা করত আর আমার ফ্যামিলি ছিল হচ্ছে কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল আমার তো ওই পরিবেশেই আমার বড় হয়ে ওঠা আমার ফ্যামিলি থেকে মানে প্রথম থেকেই আমাদের 2 বোনকে অনেক মানে খুব বেশি একটা স্বাধীনতা যে ছিলাম আমরা তা না আমরা সব কিছু দেখা যেত যে আমরা মহল্লার মানুষ তো সবাই এভাবে চলো না এভাবে করো না এটা করো না প্রচুর ছিল আর ইচ্ছা করলেই সব কিছু করতে পারতাম না ইচ্ছা করলেই সব কিছু মানে ইচ্ছা হলো যে আমি এটা করব এটা মেনে নিত না বলতো যে ঠিক আছে মেয়ে পড়াশোনা করো করবা সমস্যা নেই পড়াশোনা করবা করার পরে তোমাদের ভালো কোথাও দেখে বিয়ে দিয়ে দেব এই ধরনের ফ্যামিলি ছিল সেটাই আর কি হ্যাঁ পড়াশোনা শেষ হবে বাস বিয়ে দিয়ে দিবে সেটা এরকম ছিল সেই সময়কার কোনো কথা কি আপনার এখন মনে পড়ে সেই সময়কার অনেক কথাই তো আছে তো একটা সময় আমরা 2 বোন ছিলাম প্রথমে আমার ভাই অনেক পরে হয়েছে তার আগে আমার একটা ভাই মারা যায় তো ওই টাইমটা আমার ভাইটা যখন মারা যায় ওই টাইমটা মেবি পরবর্তীতে বুঝতে পারি যে ধনুষ্টঙ্কার বা টিটানাসের মতো একটা প্রবলেমের কারণে আমার অতটা মনে নেই তো তখন থেকে আমার মা আমাকে বলতো যে তুই বড় হয়ে ডাক্তার হবি ডাক্তার হবি তো আমার ভিতরেও তখন আমার এই সুপ্ত প্রতিভাটা জাগ্রত হতে থাকে যে আমি ডাক্তার হব তো এরকম করে আমারও ইচ্ছা ছিল তো অনেক কষ্ট করে পড়াশোনা করে আমি মানে ভালো মতোই পড়াশোনা করেছি এবং সায়েন্স নিয়েছি সায়েন্স নেওয়াটা ওই টাইমে অনেক কষ্ট ছিল তো নেওয়ার পরে এসএসসি এবং ইন্টারের পরে আমি মেডিকেলেও ভর্তি হই তো আমার আর ওই টাইমটা পারিবারিক কিছু কারণ প্লাস হচ্ছে আমার বিয়ে হয়ে যায় এই কারণে আমি মেডিকেলে পড়াটা সম্পূর্ণ করতে পারিনি সেকেন্ড ইয়ার উঠে আমার অফ হয়ে যায় মেডিকেলে ভর্তি হয়ে পড়াশোনা অফ হয়ে গেছে হ্যাঁ অফ হয়ে যায় কি মানে ঘটনাটা কি ছিল তখন মানে পারিবারিক অনেক
প্রবলেম ছিল কি, আমার ওই টাইমটা বিয়ের ই আসে, ওই ইন্টারের ঠিক পরপরই। আচ্ছা, তো বিয়ের ই আসে, তো দেখা গেছে কি যে আমার যেতে দেখা যেত অনেক বড়, আমার তখন মাত্র 16-17 বছর, 30-35 বছর এরকম নিয়ে আসতো। তারপর অনেকে পাশাপাশি দেখা যেত, অনেক ফ্যামিলির চাচাতো তারপর পুবাতো ভাইয়েরাও অনেক ই করবে, তো ওই টাইমটা আমার ভালো লাগতো না যে আমার মার বয়সী আমি একটা ছেলেকে বিয়ে করবো, আমার এটা পছন্দ হইতো না। তারপর আমার বোনেরও বিয়ে ঠিক হয়ে যায়, তো তখন পরবর্তীতে বিয়েটা হয়ে গেল। পারিবারিক ভাবে বলতে কি, মানে অনেক কাহিনী আছে এখানে, আমি একটু ছোট করে একটু বলি। আমার একটা ই ছিল, একটা ইন্টারে পড়ার পরে যখন আমি মেডিকেলে ভর্তি হব, ওই টাইমটা আমার একটা রিলেশন ছিল। তো ওই টাইমটা আমার, আমি যার সাথে রিলেশন করি তার সাথে আমার বাবা আমাকে দেবে না, মানে মহল্লারই তা, ও হচ্ছে আবার আর্মির নন কমিশন র্যাঙ্কে জব পেয়েছে, তো আমার বাবা বলে যে নন কমিশন র্যাঙ্কে আমি দেবো না, যদি দিই তাহলে ভালো কোনো ঘরে দিবে, এরকম আর কি ছিল। মানে খুব বেশি মানে একটা ইগো প্রবলেম ছিল আমাদের ফ্যামিলির ভিতরে, যে সম্ভ্রান্ত একটা পরিবার ছিল, তো তো তারা ভাবতো যে তাদের এক্সপেকটেশন হাই ছিল, হাই ছিল বা ব্যবসায়ী কাউকে দিবে, বা আমাদের ফকিরপুলে তো অনেক প্রেস, তো ওই প্রেসের মালিক অনেক টাকার মালিক, তাদের এত কিছু দেখতো না যে তারা কি বা ওরকম না, তো বলতো যে ও তোরে কি করতে পারবে। তো ওই টাইমটা এইসব অনেক ফ্যামিলিগত অনেক কারণ, অনেক আসলে বলতে গেলে তো অনেক কিছু, তো এইসব নিয়ে আমার ঝগড়া টগড়া হইতো ওর সাথে, তো তখন ওই রিলেশনটা আমার ব্রেকআপ হয়ে যায়। আচ্ছা, ব্রেকআপ হওয়ার পরপরই তখন আমি ইন্টার পাস করার পর তো মেডিকেল ভর্তি কোচিং করতে থাকি, পাশাপাশি আমি কম্পিউটার ট্রেনিং নিতে থাকি। আর ওইখান থেকে আমার আবার, যে এখানে আমি কম্পিউটার ট্রেনিং নিই, তো সেখানে আমাকে ওই যে বস ছিল, মানে চেয়ারম্যান ছিল, সে আমাকে পছন্দ করে, বলে যে আমি যখন ক্লাস নিই, মানে যখন ক্লাসে ক্লাস করতাম তখন নাকি আমি আবার আরেকজনকে শিখাইতাম, তো এটা ওনার খুব ভালো লেগেছে এবং তার একজন দরকার ছিল, তো ওই টাইমে আমাকে ওইখানে উনি বলে যে জব করবা কিনা, তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে পাশাপাশি আমি করি। তখন আমি মেডিকেলে ভর্তিও হয়ে যাই, প্লাস হচ্ছে পাশাপাশি হচ্ছে এই জবটা পার্ট টাইম হিসেবে করতে থাকি। তো তখন আমার আবার যে ফ্যামিলিগত এই প্রবলেমটা ছিল, আমার সব কিছু একসাথে হয়ে গেছে, আমার ছোটো বোনেরও বিয়ে হয়ে যাবে, তখন ছোটো বোনেরও একটা রিলেশন ছিল, বিয়ে হয়ে যাবে, তো আমাদের ভিতরে আবার একটা প্রবলেম হচ্ছে ঢাকাদের ভিতরে, যে যদি বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয় তো দেখা যায় যে আইব্রো বলতো, এটা অনেক গ্রামে হয়, সহজভাবে এটা নেয় না, এটা নেয় না, তখন আমার খুব মানে ওই টাইমটা আমি ব্যাপারটাকে সহজভাবে নিতে পারতেছিলাম না। আচ্ছা, বিয়ে হবে বা বিয়ে হবে না সেটা বড় কথা ছিল না, যে আমি এটা আমাকে সবাই কথাটা বলবো, আর আমার ছোট বোন আমার চাইতে সবসময় স্মার্ট এবং সুন্দরী ছিল, তো এই ব্যাপারটা একটু কেমন যেন লাগতেছিল। তো তখন আমি যখন জব করা শুরু করি, তখন ওইখানে আরেকজন ছিল, আমাদের আমাদের যে টিচার ছিল, ট্রেনার ছিল, সে আমাকে ই করে মানে প্রস্তাব করে, প্রপোজ করে, তো তখন আমি বললাম যে আমি যেহেতু একটা রিলেশনে ছিলাম, আমার তো রিলেশনটা ব্রেক হয়ে গেছে, আমি এখন আর কোনো রিলেশন করবো না, সরাসরি যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি বিয়ে করবো, তো এই ধরনের আমি ওনাকে প্রস্তাব দিলাম। তো তারপরেই হচ্ছে এভাবেই আমার ওর সাথে বিয়েটা হয়ে যায়, হওয়ার পরে তারপর ফ্যামিলিগতভাবেই হয় সব কিছু। তারপর হচ্ছে তারপর হচ্ছে আমার ফ্যামিলি কিছু ক্রাইসিস শুরু হয়, আর হচ্ছে বাবা মা বলে যে বিয়ে হয়ে গেছে, এখন আর আমরা তোমাকে ই করবো না, তোমারটা তুমি বুঝো, তোমার দেখাশোনা, তোমার দেখাশোনা আমি করবো না, তোমারটা তুমি বুঝো। তারপর তখন কোথায় ভর্তি হয়েছিলেন? আমি তখন হচ্ছে ন্যাশনাল মেডিকেলে ভর্তি ছিলাম, তার আগেই ভর্তি ছিলাম, মানে বিয়েটা হয় তারপরে। ওকে, তো বিয়েটা হয় তো ওই কারণটার কারণে, আমি মানে এই ব্যাপারটা আমি আমার ভিতরে জেদের বশেই বলা যেতে পারে অনেকটা ওইরকমই। তো তখন আসলে বয়সটাও কম ছিল, 18-19 বছর ছিল, আমি বুঝতে পারি নাই যে এভাবে আমার লাইফটা আর কি এরকম হয়ে যাবে, বিয়ের পরে আমার পড়াশোনাটাই হয়ে যাবে। তো তখন হয়তো আব্বুরও কোনো প্রবলেম ছিল, ব্যবসায়িক কোনো ক্ষতি ছিল, ওই জিনিসটা আমার হয়তো অতটা মনে নেই। সেই মুহূর্তে আপনি আপনার বর যিনি তাকে বলেননি যে আপনি পড়াশোনা করতে চান? না, ও তো তখন হচ্ছে এই মানে আমি যখন বিয়ে করি, আমি একদম ডিটেলসই বলি, আমি যখন মানে বিয়ে হয় আমি তখন জানতাম যে ও হচ্ছে অনার্স বা ডিগ্রি পাস, হ্যাঁ ডিগ্রি পাস, ওইটা জানতাম
জানতাম, আর ও যেহেতু কম্পিউটারের ট্রেনার এটা আমি জানি যে ডিগ্রি পাস না হইলে তার এটা সম্ভব না। তো আমি বিয়ে করার পরে আমি জানি যে ও এসএসসি পাস, তো আমার তো মাথায় হাত একদম। আমার একটা টার্গেট ছিল সবসময় যে আমি যাকেই বিয়ে করব, তো সে অন্তত পক্ষে মানে প্রভাবশালী না হোক, শিক্ষিত, ওয়েল এডুকেটেড যাতে হইতে হয়, সেই টার্গেটটা ছিল। তো তখন তো আর এই ব্যাপারটাও জানতে পারি অনেক পরে, যখন আমার বাবা বলে যে তোর আর বাইরে টাইরে যাওয়াটাও লাগবে না, তোর হাজবেন্ড তোকে চাকরি করে খাওয়াবে। আর তখন হচ্ছে আমার বাবা বলে যে তুই ই কর, তোর হাজবেন্ডের সার্টিফিকেটগুলি নিয়ে আস, আমি চাকরি দিয়ে দিব বা ব্যবস্থা করে দেবো এরকম। হ্যাঁ, তো তখন তো আমি ওকে বলি, ও তো বের করতে পারে না। তো একদিন দুদিন অনেকদিন পরে আমি জানি যে ও এসএসসি পাস। তো তখন আমার খুব খারাপ লাগে, তখন আমি মাত্র ইন্টার পাস, আমার পড়াশোনা এদিক দিয়ে বন্ধ প্রায়, আবার ও এসএসসি পাস। তো আমরা কী করবো, দুজনই পার্ট টাইম জব করি, দুজন মাত্র পার্ট টাইম বলতে কি ফুল টাইমের মতোই, কিন্তু বেতনটা পার্ট টাইম ছিল। আমার বেতন ছিল 3,500 আর ওর বেতন ছিল মাত্র 4,000 বা 3,500 এরকমই কাছাকাছি ছিল। তো দুইজনের এই যে 2008 ঘটনা এটা, তো দুজনে তখন কী করবো কী করবো শুধু মানে এটা ভাবতেছিলাম যে কী করবো। তো আপনার ওই বাসা থেকে যেটা তাদের প্রত্যাশা ছিল যে ওয়েল একটা এস্টাবলিশ ফ্যামিলি, বাসা থেকে প্রথমে তো আমার হাজবেন্ডকে আমার মা মেনেই নেবে না, সে ছিল আমি ঢাকার মেয়ে, সে বরিশালের ছেলে, তো বরিশালের ছেলেরে মানবেই না, কোনোভাবেই মানবে না। তার মধ্যে আবার আরো কিছু, এই প্রস্তাবটা আপনি নিয়ে গিয়েছিলেন বাসায়? হ্যাঁ হ্যাঁ, মানে ও বলার পরেই, ও যখন বলছে তখন আমি একদিন আমার মাকে দূর থেকে দেখিয়েছিলাম, ওকে বলছে যে যদি শিক্ষিত হয় ভালো হয় তাহলে দেখি আমরা সামনে আগাবো। তো এই যে সামনে আগাবো বলার আগেই এত কিছু ঘটে গেছে। হ্যাঁ, তো পরবর্তীতে আবার আমার মানতে পারে নাই ওকে, বলে যে আমি তো বলছি যে আমি তো তোকে বলি না যে বিয়ে দিয়ে দিব, আমি বলছি যে দেখি, কারণ এর আগে আমার একটা রিলেশন ছিল, এটা মাইনার নেয় নাই, তো আমার মা আমাকে সান্ত্বনা দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই ব্যাপারগুলি যখন ঘটছিল, তো আরেকটা ব্যাপার ছিল, এটা আমি কখনো কোনো ইসেই বলি নাই, এটা জাস্ট আজকে বলছি, বলা লাগবে তাই। তো ওর হচ্ছে কি আঙ্গুলে প্রবলেম ছিল, আচ্ছা, ওর তিনটা আঙ্গুল এরকম কাটা অর্ধেক নাই। তো এটা নিয়েও অনেকে আমাকে অনেক কথা বলছে, আমি এগুলি কখনোই মাথাতেই ই করি না, আমি ভাবছি যে ও মানুষ। আর ওর ব্যাপারগুলি দেখতাম যে ও হচ্ছে আঙ্গুল ওর কাটা, তারপর এত ভালো স্পিডে টাইপ করে, আমার ভিতরে ছিল এটা যে ও যদি একদম ফুললি সুস্থ হইতো, ওর আঙ্গুল যদি ঠিকমতো থাকতো তাহলে তো অনেক আগে যেত, এটা তো ওর দোষ না। আমার আমি সবসময় পজিটিভ মন মানসিকতা নিয়ে আমি সবসময় সব কিছুতেই আগাতাম। তারপর বরিশালের মানুষ পছন্দ করতো না আমার বাবা মা, আমার ফ্যামিলি, তারপর আমি বলতাম সব বরিশালের মানুষ তো আর খারাপ। যখন আমি এখানে জবে যাই, যাওয়ার পরে সবচাইতে দেখতাম কি যে ও একটু চুপচাপ চুপচাপ থাকতো, তারপর হচ্ছে কথাবার্তা ওইরকম কম বলতো। আবার ওকে দেখতাম যে ওর বস যে ছিল উনিও বরিশালেরই ছিল, তো ওনা ওকে দেখতাম মানে কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে একটু ঠকাইতো, তো বেতন টেতনের সময় একটু ঠকাইতো বলতে কি মানে অনেক কিছু কাইটে ডেটা রেখে দিত, অল্প কিছু যেগুলি না কাটলেও চলে সেগুলি সে বেতনই পাইতো অল্প। অবশ্য বেতন যে অল্প পেতো সেটা আমি বিয়ের আগ পর্যন্ত জানি না, পরবর্তীতে জানি। তো তারপর আবার ওকে ই রাখতো, আমি ভাবতাম যে খুব ছেলেটা খুব সহজ সরল। আপনাদের বিয়েতে আপনার বরের পক্ষের লোকজন কি আসেনি? আসছে, এটা এটা বলবো আমি সামনে একটু বলতেছি। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও তো সহজ সরল আর মনে হয় সব দিক দিয়েই ভালো। আর ও আবার ওই প্রতিষ্ঠানের ভিতরে আটজন টিচার ছিল, আটজন টিচারের ভিতরে ওর মানে ক্লাস নেওয়ার স্টাইলটা সব স্টুডেন্ট পছন্দ করত। আচ্ছা, আমার আমার অবশ্য ওরে পছন্দ হইতো না, আমার আরেকজন টিচারের ক্লাস ভালো লাগতো। যাই হোক, তো ভাবতাম যে না ও তো সব দিক দিয়ে পারফেক্ট, তারপর ওকে ঠকাচ্ছে, নিশ্চয়ই ওর ভিতর সরলতা আছে আর ও খুব ভালো এই জন্যই। তো আমি আবার ওর এই ব্যাকগ্রাউন্ডগুলি জানতাম না যে ও এসএসসি পাস বা এই ধরনের কিছু। হ্যাঁ, তো তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, শিক্ষিত তো বিয়ে করি মানে বিয়ে করাই ভালো। তো ওই টাইমটা তো আমার ওই প্রবলেমের কারণে আমি ওকে ওর সাথে রাজি হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল। তারপর আর আপনার কোশ্চেনটা কি ছিল যেন? না, যে আপনাদের বিয়ে থেকে আপনার শ্বশুর বাড়ির লোকজন এসেছিল, এটাই একটু বলতেছি এখন। তো বিয়ে হওয়ার পরে তো আমাদের এই বিয়েটা তো মোটামুটি নিজেদের মধ্যে হয়ে গেছে, পরবর্তীতে আমি আস্তে আস্তে আমার বাবা মা, তারপর হচ্ছে ওর বাবা মাকে ও আগেই জানাইছে যে মা আমি একটা মেয়েকে বিয়ে করবো এরকম, তো মেয়েটা সব কিছু জানে,
তো আমি আবার আগে থেকে এই যে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম না, তখন থেকে আমি শুধু কম্পিউটারটা জানতাম না, কম্পিউটারটা ইন্টার পরীক্ষার পরে জানছি। আর তার আগে এসএসসি পরীক্ষার পরে যে যে ভর্তি পরীক্ষা থাকে না, ওই ভর্তি পরীক্ষার পাশাপাশি আমি সেলাই, তারপর হচ্ছে পার্লার, ব্লক বাটিক, এই কাজগুলি কি আমি নিজে থেকেই শিখেছি। তখন তো মোটামুটি তিন মাসের একটা গ্যাপ, তিন মাসের গ্যাপ ছিল যে হ্যাঁ, তখন আমাদের সময় ভর্তি কোচিং ছিল, এখন কিন্তু নাই এটা। তো ওই টাইমটা আমি শিখেছি, প্লাস পার্লার কাজটা যখন শিখবো তখন আমার বাবা দিবে না, পছন্দ না, একদমই পছন্দ না। কোনো ভালো মেয়েরা পার্লার কাজ শিখে না, যাইতেই পারবো না তুমি। তারপর আমি আমার মাকে একটু বুঝাই, আমার অবশ্য আমাদের এই যে আমরা ঢাকার, তো আমার যতটুকু পড়াশোনা করেছি আমার মার কারণেই, এক জয়েন্ট ফ্যামিলি ছিলাম, মার তো স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানাবে, প্রথম থেকে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমাদের একটু প্রবলেম হইতো, তো দেখা যেত পড়াশোনা হইতো না মাঝখানে ছোটবেলায়, আমার মা আবার আমাদের নিয়ে আলাদা হয়ে গেছে, তো তারপর থেকে পড়াশোনাটা ভালো মতো করতে পারছি। তো যাই হোক, তো তখন আমি মাকে পটাইলাম যে মা তুমি একটু দেখো, আমার একটু শখ যে আমি শিখবো, আসলে কোনটা কখন কাজে লাগে বলো, তো বাবা দিবে না, তখন লুকায় লুকায় এরকম শিখতাম। তো যখন এই যে জবে ঢুকে, ঢুকার পরে ওই প্রতিষ্ঠানে যে যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার ছিল, তো ওইখানে আবার এরকম সব কিছুই ছিল, কম্পিউটার ছিল, আমাকে হিসেবে কম্পিউটার হিসেবে ট্রেনার হিসেবে নিয়েছে। যখন বসে জানতে পারলো যে এত কিছু আমি জানি, তো তখন উনি খুব খুশি হয়ে গেল, বললো যে আচ্ছা আপনি তো অনেক কিছুই জানেন, আপনি তো আমাদের সব গুলি ক্লাসগুলি ঠিক মতো নিতে পারবেন। ওনার আবার কিছু অনেক সময় দেখা যায় তো যে অনেক ট্রেনাররা ঠিক মতো আসে না বা দূর থেকে আসে এরকম, তো উনি আবার আমার সাথে কন্ট্যাক্ট করে আমার স্যালারিও বাড়ালো, এটা আবার পরবর্তীর ঘটনা। আর মাঝখানে যে আমাদের বিয়েটা হইলো, তো বিয়ের পরে আসলে স্বপ্ন তো অনেক রকমই থাকে, বিয়ের পরে স্বপ্ন ভঙ্গ, হ্যাঁ বুঝতে পারি। তো তারপর দেখা গেছে যে আমার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে যেহেতু হয়েই গেছে, তো এখন তোমার একটা অনুষ্ঠান করব, তো তোমার বাবার বাড়ি থেকে, মানে আমার হাজব্যান্ডকে বলছে তোমার বাবার বাড়ি থেকে লোকজন নিয়ে আসো, নিয়ে আসার পরে আমরা একটা ই করবো। তো তখন ওর ফ্যামিলি থেকে মানুষজন নিয়ে আসলো, নিয়ে আসার পরে তারপর আমাদের ছোটোখাটো করে একটা ই হইল। তো ওই টাইমটা এই জিনিসটাও আসলে ওইভাবে আমি ই করতে চাই নাই, যাই হোক। তো ওই যে ওর বাবা আসলো, তখন কি করলো, আমি আমার স্যালারির কিছু টাকা তখন 15,000 টাকা দিলাম, আর ওর বাবা আসলো, আসার পরে যে যেখানে আমরা জব করি, দুজনেই তো জব করি, ওইখানে ওই বসের কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে তারপর আমাদের বাসায় আসলো। আচ্ছা, মানে ওদের ওইভাবে আসার মতো ই ছিল না, বুঝতে পেরেছি। তো তারপর আসলো, আসার পরে তারপর আর কি ফ্যামিলিগতই হইলো। তো ওর পরে আমরা একটা বাসা নিয়েছিলাম, নেওয়ার পরে তখন একটা পার্লার দিয়েছিলাম, প্রথমে একদম প্রথমে আমি একটা পার্লার দিই, মানে ওই জবের পাশাপাশি একটা পার্লার দিয়েছিলাম। দেওয়ার পরে তারপর ওই পার্লারের কিছু টাকা আমি আমার শ্বশুরের কাছ থেকে নিয়েছিলাম যে আমি আবার ব্যাক করব। তো তখন আমার পার্লারটা ভালো মতোই হয় নাই, আমি আবার আমার মাকে বলে আমার বাসায় চলে আসি, আমাদের বাসায়, আমার বাসা যেটা ছিল ওইখানে, আমার যে রুমটা ছিল ওই রুমটাতে আমি আমার হাজব্যান্ডের সাথে আমি চলে আসি। তখন ওইখানেই আমরা থাকি, এবং পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান ছিল, সেটা হচ্ছে মামুন ভাই ছিল খিলগাঁওতে চৌরাস্তাতে, তো ওনার অধীনে আমি জব করতে যাই, ওইখানে আমার স্যালারিটা একটু বেশি হয়। তো তখন মাত্র শুরু জব শুরু করি, আর আমি যেবার এখানে জব করেছি, আমার আগে যে বস ছিল সে কী করলো, সম্পূর্ণ ই করে আমার হাজব্যান্ডকে, মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে আমি নিয়ে আসতাম যে তুমি একটু ক্লাস নিবা, এক্সট্রা একটা ইনকাম হবে, ও লাঞ্চ টাইমে আসতো, তো এটা সে জানতে পারে আমাদের আগের বস। ওই পাশাপাশি খিলগাঁও এরিয়াতেই ছিল দেখে উনি আবার কী করলো, আমার হাজব্যান্ডকে জব থেকে বের করে দিল। আচ্ছা, বের করে দিল, এবং প্রায় অনেক দিন সে অনেক ওই প্রভাবশালী কিছু লোকজন পাঠায় যে তুমি এখানে ই করতে পারবা না, অনেক হুমকি ধামকি অনেক কিছু। তো আমি আবার সব কিছু, ও অনেক ভয় পাইতো আমার হাজব্যান্ড, তো আমি আবার সব কিছু কী করতাম যে ওকে খুব সাহস দিতাম যে তুমি ই করো না, তুমি ভয় পাও না, দেখি কে কী করে, মান এত তো ই না যে তোমাকে তো মেরে ফেলবে না এরকম অনেক। একদিনে ওরা কী করলো, ধরে নিয়ে গেল। আচ্ছা, কেন ধরে নিয়ে গেল যে ওইখানে কেন ই করবে, ক্লাস করাবে? হ্যাঁ, ওদের টিচার ছিল, ওরা বানাইছে এই জন্য এই জায়গায় ক্লাস করাইতে পারবে না, এখানে থাকতে পারবে না, এরকম অনেক হুমকি দামকে অনেক কিছু। তো এরকম তখন আমি
আমার হাজবেন্ড বলে চলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, বলি না যে যেহেতু শুরু করেছি আমরা এই এলাকাতেই থাকবো এবং এই এলাকাতেই আমরা ই করব। আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেই, তারপর আবার ফিরে আসি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই দেখছেন এবং শুনছেন আমাদের আজকের স্বপ্নধারা সাজিয়া রহমান, যিনি সাজ ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান। তার সঙ্গে আজকে আমার কথা হচ্ছে, বড় অদ্ভুত তার জীবনের জার্নি। তার মায়ের স্বপ্ন ছিল মেয়ে হবে ডাক্তার, এবং সেই স্বপ্নের বীজ তিনি বপন করে দিয়েছিলেন একেবারে ছোটোবেলা থেকেই। সাজিয়াও স্বপ্ন দেখেছেন তিনি বড় হয়ে ডাক্তার হবেন, সেই মতো মন প্রাণ দিয়ে পড়াশোনা করেছেন এবং ইন্টারের পরবর্তীতে তিনি মেডিকেলে ভর্তিও হয়েছিলেন। কিন্তু এখানেই পাশারদান উল্টে যায়, তার জীবনের বাঁক ঘুরে যায় একটি সিদ্ধান্ত, সেটি হচ্ছে বিয়ের। এবং এই বিয়ের সিদ্ধান্তটাই বুমেরাং হয়ে ফিরে আসে। মেডিকেলে দ্বিতীয় বর্ষে যখন তিনি পড়ছেন সেই সময় তার পড়াশোনা বন্ধ হয়ে যান। তিনি যেই বরকে তিনি বিয়ে করেছিলেন পরবর্তীতে জানতে পারেন যে তিনি যা ভেবে বিয়ে করেছিলেন সেই ভাবনার সঙ্গে আসলে আকাশ পাতাল তফাত। বাধ্য হয়েই তাদের নতুন করে জীবন শুরু করতে হয়, যেখানে মাত্র দুজনে মিলে 7-8 হাজার টাকা ইনকাম প্রতি মাসে। বাইরে বাড়ি ভাড়াও করেন কিন্তু টিকে থাকা দায় হয়ে যায়, বাধ্য হয়ে তাকে ফিরে আসতে হয় নিজের বাবার বাড়িতে। তারপরে কী হয়েছিল, সেখান থেকে তিনি কীভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সেই গল্পটাই শুনবো ছোট্ট একটা বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরণীর বুকের স্বপ্নের ঠিকানা। প্রিয় দর্শক এবং শ্রোতা, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বপ্নধারায়। আমার আজকের অতিথি সাজিয়া রহমান, সাজ ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান, যার কাছে শুনছিলাম আমরা তার জীবনের জার্নির কথা। তো আমরা এ পর্যন্ত শুনেছিলাম যে আপনি শেষ পর্যন্ত ওই বাড়ি ছেড়ে দিয়ে আবার বাবার বাড়িতে চলে এসেছেন। আপনার যেই পুরনো ঘর সেখানেই আপনি থাকছেন, আপনি জব করছেন এখন, কিন্তু আপনার হাজবেন্ড যিনি তিনি অলরেডি জবলেস। তো এখান থেকে কী করে আপনি ঘুরে দাঁড়ালেন, আর এই দিনগুলি কেমন ছিল তখন? ওই দিনগুলির কথা আমি মনে করতে চাই না, ওই দিনগুলি আসলেই খুবই কষ্টের ছিল। আমার হাজবেন্ড যখন জবলেস হয়ে যায় তখন তো সিদ্ধান্ত নিলাম যে বাসাটা ছেড়ে দিতে হবে, কারণ আমাদের দুজনের তখন আমাদের দুজনের 7-8 হাজার টাকা বেতন ছিল, বাসা ভাড়াই ছিল 7 হাজার। তো আমরা তারপরে ওই যে ছোটো করে একটা পার্লারের মতো করেছিলাম, তো ধারণা ছিল যে পার্লার থেকে যা হবে সেটা দিয়ে আমাদের কোনো মতো খাওয়া দাওয়া হয়ে যাবে, আস্তে আস্তে পার্লারটা বড় করব। কিন্তু ওর যখন জবলেস হয়ে গেল তখন তো আর সব মানে অনেক কষ্ট হয়ে গেল। তখন মাকে বলে টোলে, মা তো মা আসলে মেয়ের মানে মেয়ের হাজবেন্ডকে যতই অপছন্দ করুক না কেন মেয়ের কষ্ট তো সহ্য করতে পারে না। তো তারপরে মা আমার নিয়ে আসলো বাসায়। তো ওই টাইমটা তারপর আমি জানলাম যে ওই টাইমটা অনেক কষ্ট, মানে আসলে এইসব কষ্ট তো বলে বোঝানোর মতো না। তারপরে হচ্ছে আমি তখন জব করি, আমার হাজবেন্ড বাসায় থাকে, মাঝে মধ্যে আমাকে আমার অফিসে যেত, হেল্প করতো মাঝে মধ্যে। তো তখন আমি কী করবো, বা ওর তো আবার এসএসসি পাস, ওকে যে কোথাও যে জবে ঢুকাবো সেটাও হচ্ছিলো না। তো তখন আমি ওর সাথে কথা বলে আমি ওকে উন্মুক্ততে ভর্তি করে দিই, আর উন্মুক্ততে ভর্তি করে দিই পাশাপাশি ওকে আমি আবার ওর একটা ইচ্ছা ছিল যে ওরকম কম্পিউটার ট্রেনিং সেন্টার দিবে, যে ওর ইচ্ছা ছিল। প্লাস হচ্ছে যেহেতু ওর বয়স ওকে বের করে দিছে, তোর ভিতরে একটা এই জিনিসটা কাজ করতেছিলো। তো আমি ভাবছি যে ওরও বয়স কম আমারও বয়স কম, তো ওকে আমি যতটুকু সম্ভব হয় করবো। তোকে আমি উন্মুক্ততে ভর্তি করে দিলাম, পাশাপাশি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যে কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেখানে ওকে আমি ভর্তি করে দিই আমার নিজের টাকায় আমি ওকে ভর্তি করে দিই। দেওয়ার পরে ওটা পাশাপাশি করতে থাকে, শুক্রবারে ওটা ক্লাস করে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেই ক্লাসগুলি আছে ওগুলিও তখন তো ই ছিল তো করতে থাকে। তো তারপর হচ্ছে অনেক পাশাপাশি আমার ওইখানে যেত, আমার অফিসে যেত, তো আমার যে বস ছিল তো তখন ওনাকে আমি বললাম যে ওকে তাহলে এই করেন, ও তো হার্ডওয়্যারের কাজ অনেক ভালো জানে, তারপর কিছু কিছু কাজও জানতো, অটোক্যাডের কাজটা জানতো, তো ওকে হিসেবে রাখেন। আমি তো কম্পিউটার অফিস কোর্স গ্রাফিক্স ডিজাইন এগুলি দেখাশোনা করছি, পাশাপাশি হচ্ছে আমি পার্লার ব্লক ব্যাটিং ফ্যাশন ডিজাইনিং সেলাই এই কোর্সগুলিও আমি দেখছি, তো আরেকজন টিচার তো লাগে। তো তখন উনি ওকে ও রাখলো ওইখানে। এটা আবার অনেক প্রায় 7-8 মাস ও ঘরে বসে ছিল, প্রায় বছর খানেকের মতো বাসাতেই ছিল। তো তখন ওকে রাখলো, রাখার পরে
তো আমি আবার এর মধ্যে যে একটু রাখলো, কিন্তু বেতন কিন্তু ওইভাবেই করলো না, মানে আলাদা করে যে ওকে রাখলো, রাখার পরে কী হইলো আমার আমার এটা মানে আমি যেই এটা করতাম, আমার যে একটা স্যালারি ফিক্সড স্যালারি ছিল, আমার তো আগের অফিসে আমার বেতন ছিল হচ্ছে 4,000, এখন এখানে এসে 7,000 হয়েছিল, তো ওই ওকে রাখার কারণে মানে আমি আমাকে বিসর্জন দিলাম, ওইটা বলার এই কারণ যে ওকে রাখলাম, রাখার পরে আমার ওখান থেকে আর কোনো ফিক্সড স্যালারি আর ওই স্যার উনি আর দিল না আমাকে, তো ওকে ধরলো, ধরার পরে তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, হাজবেন্ড বসে থাকার চাইতে উনি এটা থাক, আর আমাকে বললো যে তুমি তো তাহলে তোমার বেতন আর হবে না, তুমি এই যে পার্লারে এইসব কাজগুলি করবে ওগুলি পার্সেন্টেজ আকারে পাবা, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তখন ওই উনি ও আমার জবটা নিয়ে নিল, আমি তখন ওই পাশাপাশি এই কাজগুলি করলাম, এবং হচ্ছে আমি তখন ভাবতে থাকলাম যে কী করবো আর কী করবো, মানে কী করা যায়, তখন অনেক কাজ অনেক কিছু আমি খুঁজতে থাকলাম যে কী করবো, পাশাপাশি অনেক কিছু করেছি, অনেক ইসে ইভেন্টে কাজ করেছি, অনেক ইসে আপনার ওই পার্ট টাইম হিসেবে অনেক কাজ করেছি, কিন্তু কোথাও মানে ফিক্সড একটা যে আমার স্যালারি হবে বা ফিক্সড একটা ইনকাম হবে, আর বাসাতেও একটা প্রবলেম থাকতো যে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ছোটো বোনের বিয়ে হয়ে যায়, আমার ছোটো বোনের বিয়েটা তো আগে থেকেই ফিক্সড ছিল, তো বিয়ে হয়ে যায়, তো তখন মানে কেউ আসলেই আমাকে বলতো যে ঘর আমার হাজবেন্ডকে, এবং আমাকে বলতো যে ঘর জামাই বা এরকম, আমাদের যে রিলেটিভগুলি আসতো তো এরকম কথা হইতো, একটু বাঁকা কথা বাঁকা হইতো, তারপর আমরা ওইভাবে যেই আমাদের যেই ইনকাম তো ছিল না ওরকম প্রথম দিকে, তারপর যখন এটা আসতো তো আমার হাজবেন্ড আবার প্রথম দিকে ওর বাবা আমাকে টাকা পাঠিয়ে দিতে হইতো, যে আমি যে এক্সট্রা আলাদা কোনো কিছু করবো সেরকম কোনোই ছিল না আমার, তো অনেক অনেক কষ্ট হইতো। আমি আমার যে একটা রুমে থাকতাম, আমি মাঝে মধ্যে আমার বোন আসতাম, আমার বোনের বোনের ব্যাপারটা আমি বুঝি, ও প্রেগনেন্ট হয়ে গেছিলো তখন, তো আয়েশা থাকতে চাইতো, তো ও আবার বলতো যে আমার রুম কোথায়, তুমি থাকতেছো একটা রুমে, আমার তো রুম নাই, এরকম মানে বাবা মার সাথে বলতো, আমার সাথে ওইভাবে ই হয় নাই, কিন্তু কষ্ট লাগতো তখন যে আমি তো একটা সমস্যা পড়ে আসছি, তো এটা তো মানে খারাপ লাগতো তখন। তারপর এই জিনিসটা আমি তখন শুধু ভাবতাম যে কীভাবে আমি বের হব এখান থেকে, তারপর অনেক কষ্ট করে পড়াশোনা ওর চালালাম, তারপর আমি আবার আমার যেহেতু অফ হয়ে গেছে, তো আমিও ভাবলাম যে এখন তো আমার বাসা ভাড়া দেওয়া লাগতেছে না, আর বাসায় আমার কোনো খাবারের খরচও তো দেওয়া লাগতেছে না, যা আছে আমার যতটুকু ইনকাম আর কি সেটা দিয়ে আমি আবার মেডিকেল টেকনোলজি আমি ওইখানে ঢুকে গেলাম, ভর্তি হয়ে গেলাম, কিন্তু অনেক কষ্ট হইতো, মানে প্রতি ইসেই আমার বেতন বা এরকম আমার তো কোনো ফিক্সড কোনো ইনকাম ছিল না, যদি যে পার্সেন্টেজে যদি স্টুডেন্ট ভর্তি হইতো তখন ওই প্রতিষ্ঠানটাও নতুন ছিল, ভর্তি হইতো তখন আমার ইনকাম হইতো, এছাড়া আমার কোনো ইনকাম হইতো না, তো এরকম সমস্যাগুলি ছিল। তো আস্তে আস্তে তখন আমি ই করতে থাকি যে কী করা যায়, এরকম আমার তো কোনো মানে আমার হাজবেন্ডকে নিয়ে যেহেতু আমি কোনো কিছু করতেই পারবো না, এখন ওরে ওর হচ্ছে স্ট্রাগলের টাইম, আমারও স্ট্রাগলের টাইম, তো ও যখন বাস করে বের হইতে হইতে এদিক দিয়ে আবার অনেক কিছু হয়ে যাবে, তো তখন আমি কী করবো এটা ভাবতে ভাবতে এর মধ্যে আমিও প্রেগনেন্ট হয়ে গেলাম। তো যখন আমি প্রেগনেন্ট হলাম আমার মা দেখা গেলো যে আমার মা আমাকে আর সহ্যই করে না, তো তখন তো আরও কষ্ট বেড়ে গেলো আমার, যে আমার মা এতদিন যাওয়া আমার সাথে ভালো ব্যবহার করতেছে, তবে আমার মা আমার জন্য অনেক কিছু করছে, তো যখন আমি প্রেগনেন্ট হলাম তখন দেখা যায় যে একটা না একটা মানে আমার মামাকে আর পছন্দই করতেছে না যে প্রেগনেন্ট হইলি কেন, তো আমি বলি যে মা আমি তো ইচ্ছে করে প্রেগনেন্ট হইনি, হয়ে গেছি এখন আর অনেক কিছু, তখন ওই টাইমটা অনেক কিছু বুঝতামও না, যাই হোক, তো তখন আমার মা বলে যে এখন আমি আর তোরা রাখতে পারবো না, এই না সেই না এরকম অনেক কিছু অনেক, তার মধ্যে বাচ্চাটা হইলো, বাচ্চাটাকে নিয়ে 7 দিনের দিন আমি পরীক্ষা দিতে যাই, তখন আমার মার কাছে মাকে নিয়ে যাই, তারপর আবার এর মানে পরীক্ষার ডেট পড়ে গেছে, এরকম প্রেগনেন্ট অবস্থায় পরীক্ষার ডেট ছিল, আবার হওয়ার পরে এরকম পরীক্ষার ডেট ছিল, তো অনেক কষ্ট করে পরীক্ষা টরীক্ষা দিয়ে মানে দিয়েছি, এর মধ্যে আবার আম্মু বলে যে না আমি আর তোরে রাখতেই পারবো না, তো লাস্ট একদিন অনেক কষ্ট হয়েছে যে মা তো বলে প্রায়ই বলতো যে বাজার করস না, থাকস, তো জামাইও কিছু করে না, এই সেই এরকম অনেক কথা বলতো, আবার বাইরের মানুষ অনেক কথা বলতো, তো তখন একদিন হুট করে আমার বাবা বলে কি যে হয়েছে, তো হয়েছে তো তার মধ্যে 3-4 বছর চলে গেছে, বলে হয়েছে তো 4 বছর হয়ে গেলো, অনেক তো দেখলাম তোদের এখন নিকট, তখন আমার মার ব্যাপারটা যতটা না মানে প্রতিদিন তো কষ্ট লাগতোই, যতটা না খারাপ লাগছে তার চেয়ে অনেক বেশি খারাপ লাগছে আমার বাবার ব্যাপারটা,
অনেক মানে কেমন যেন বেঁধে গেছে ভিতরে, যে আমার বাবা আবার কি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে এবং কখনোই কারো কষ্ট দেয় না, এবং কি সবসময় দেখে আসছি যে কাজের মেয়েদের সাথেও কখনো খারাপ ব্যবহার করে না। কাজের মেয়েদেরকে হয়তো দেখা যেত যে বসাইতো উপরে, সে নিচে বসে থাকতো, এরকম আমার বাবা ছিল। কিন্তু আমার বাবার মুখ দিয়ে যখন এই কথাটা শুনলাম তখন এতটা কষ্ট লাগছে যে না মানে আমি মনে হয় আর পারবই না। তখন রাগ করে ওই আমার যে ই ছিল, যে প্রতিষ্ঠানটা ছিল, যে প্রতিষ্ঠানে জব করতাম, তো ওনার সাথে আবার এর মধ্যে আবার একটু একটা কন্ট্যাক্ট হয়ে গেছিলো যে তোমরা চালাও, তোমরা হাজব্যান্ড ওয়াইফ যেহেতু সব জানো, তোমরা চালাও, আমাদেরকে আমাকে একটা ই করে দিয়ে দিও, একটা অ্যামাউন্ট করে 20,000 বা এরকম 25,000 করে দিয়ে দিও। তো এরকম ই করলাম। তো তখন আমি রাগ করে আমার 3 মাসের বাচ্চা আমি নিয়ে এসে চলে আসে, আমি আমার অফিসে ভিতরে একটা রুম ছিল, একটা ক্লাসরুম ছিল, এটাকে আমি অর্ধেক করে মানে পার্লারের জন্য যে রুমটা ছিল ওই রুমে আমি থাকা শুরু করলাম ফ্লোরে। তো তখন বাচ্চার বয়স মাত্র 3 মাস, সেই সময় আপনার হাজবেন্ড তখন কি করতেন? কিছুই করতো না ওই টাইমগুলি আমি মনে করতে চাই না, এই জন্য যে কি টাইমটা যেমন গেছে তখন আমি বুঝাইতে পারবো না কাউকে। আমার হাজবেন্ড আমাকে তখন কি কারণে মারতো আমি এখনো আমি ওরা জিজ্ঞেস করি যে কেন এমন করতো। তারপর তার মধ্যে এত কিছু বিসর্জন দেওয়ার পরেও যে আমি কিন্তু প্রথমে ওকে ভর্তি করাই, আমি নিজে ভর্তি হই না, আমি প্রথমে ওকে ভর্তি করাই যে ও আগে শিক্ষিত হোক, ও শিক্ষিত হইলে ও হয়তো একটা হাল ধরতে পারবে বা একটা কিছু করলে আমি হয়তো একটা মেয়ে মানুষ হওয়া চাইতে একটা ছেলে মানুষের ডিস্টারবেন্স হওয়াটা জরুরি, এটা সবসময় ভাবতাম। আর আমি সবসময় ওর জন্যই ভাবতাম কিন্তু ও কখনোই আমার জন্য ভাবতো না। ও সবসময় ভাবতো কীভাবে ওর বাবা মার কাছ থেকে অনেক অনেক কথা শুনতাম, আমি যখন খুব বেশি ওর গ্রামে যাই নাই, যখন যাই তখন ওর বাবা বলে টাকা নিয়ে আসছো, টাকা এমাই টাকা না নিয়ে আসলে লাথি দিয়ে বের করে দেব, এই ধরনের। এই যে আমি কখনো ভাবি না যে ওর মতো ফ্যামিলি ও এই এই সময়ের হয়ে এই ধরনের কথাগুলো বলবে। তারপর হুট করে আমার এর মধ্যে অনেক কাহিনী অনেক কিছু, আমার আমি জানি আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সব কিছু ফেলাই রেখে তালা টালা মেরে রেখে গেলাম, যাওয়ার পরে বলে যে আসছো কেন, টাকা পাঠিয়ে দিলেই তো হইতো। আমার আমার শ্বশুর একদিন আমাকে বললো তোমরা তো ঢাকার মানুষ, ঢাকার তো তুমি তো একটা ফ্ল্যাট পাবাই, তো তুমি তোমার ফ্ল্যাট বিক্রি করে টাকা রাখো, তো এখান থেকে যে আমার ফ্যামিলিতে এত প্রবলেম এটা তারা আমি আমার শ্বশুর শাশুড়ি বলতে পারি না, যে আমার ফ্যামিলি থেকেও আমার এখন আর মাইনে নিতেছে না, আমার ফ্যামিলি থেকেও আমাকে ওরা সহ্য করতে পারতেছে না, এটা তারা আমি বলতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি না। বল তুমি টাকা রাখো ব্যাংকে রেখে আমাদের দাও। আমি আবার যখন আমার হাজবেন্ডকে বললাম যে তোমার বাবা মা আমাকে এই ধরনের কথা বলে, বলে যে হ্যাঁ বলবে তো, তুমি যদি সুখ চাও তাহলে ওদের কথা মতো চলো। এদিক দিয়ে কিন্তু ও কিন্তু সম্পূর্ণ আমার সাথে, এমন না যে ও বাইরে থাকে বা অন্য কোথাও চাকরি করে, ও কিছু জানে না এরকম কিন্তু না, ও কিন্তু সম্পূর্ণ আমার ফ্যামিলি যে কি হইতেছে যেহেতু আমার ফ্যামিলিতেই থাকতো সব কিছুই কিন্তু জানতেছে। তারপরে ও কিন্তু এই জিনিসগুলি কখনো আমাকে সান্ত্বনা দিবে দেয় নাই কখনো। মা তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণে নিশ্চয় দাঁড়িয়ে গড়ে উঠছে স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। শূন্য থেকে শুরু, কঠোর পরিশ্রম আর অধ্যবসায় নিয়ে সততার সাথে আজ সাফল্যের চূড়ায় যারা তাদের স্বপ্নকে ছুঁয়েছেন সেই সব সংগ্রামী জীবনের গল্প নিয়ে স্বপ্নধরা বৃহস্পতিবার রাত 10টায়
শুনুন 96.4 স্পাইস এফএম এ। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। আপু, আপনার সেই ভালোবাসার মানুষটিও একসময় হঠাৎ করে তার রং বদলে ফেলল, এবং যে মা বাবা একসময় আপনাকে আগলে রেখেছিল তারাও একটা সময় আসলে একটু বিরক্ত হয়ে গেছে আপনার উপরে। আপনি সব ছেড়ে ছুড়ে চলে এসেছেন এবং এসে দেখলেন যে যেই মানুষটির জন্য এত কিছু করেছেন সেই মানুষটিও বদলে গেছে। ভয়ঙ্কর কষ্ট, ভয়ঙ্কর নির্যাতন যে আপনার উপর দিয়ে গেছে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আপনার চোখের পানি সেটি বারবার বলে দিচ্ছে আমাদের। সেখান থেকে আপনি কী করে ঘুরে দাঁড়ালেন? আমার ভিতর সবসময় ভিতরে ভিতরে অনেক দুর্বল হইলেও কাউকে বুঝতে দিতাম, মনে একটা সাহস রাখতাম যে আল্লাহ সবসময় হয়তো এই পজিশন আমাকে আর রাখবে না, আমি হয়তো একদিন না একদিন সামনে আগাবো। আর যুদ্ধ করাটা কেন জানি সয়ে গেছিল তখন। তখন আমি আমার যেই বস ছিল তখন বললাম যে আপনি তো এখন আর সময় দিতে পারতেছেন না, তো আমি চাচ্ছি যে পুরোটাই করে নিতে। তো আমাদের কখন আমার হাজবেন্ডের আর আমার অনেক ইটা উনি দিতে পারেনি, তখন একটু মানে প্রতিষ্ঠানের এই অবস্থা একটু খারাপ ছিল। তো স্যালারি জমে গেছিলো 3-4 মাসের। তো তখন আমি বললাম যে আপনিও তো আসেন না, তো আমরাই তো চালাচ্ছি সম্পূর্ণ অফিস, তো কী করা যায়। তো উনি তখন উনি আবার আমাকে খুব পছন্দ করতো, তো উনি বলতো যে আচ্ছা ঠিক আছে কী করা যায় বলেন। তো তখন আমি তাকে প্রস্তাব দিই যে আমি তাহলে সম্পূর্ণ এটা চালাই, আপনার যেহেতু আমাদের কিছুই আছে, আর আমি আবার এর মধ্যে আমার একটা ফ্রেন্ড প্লাস হচ্ছে আমার বাবার কাছেও বলি যে আব্বু আমাকে কিছু টাকা দাও, আমি প্রতিষ্ঠানটা কিনে নিতে চাই, যা খরচ হয়েছে সেটা আমি আর কি এখন এখন যে বর্তমান মূল্যটা আছে। তো আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে দেখি। তো এর মধ্যে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমি কিছু টাকা ধার নিই, আর আমাদের যে বেতন ছিল সেগুলি দিয়ে আমি তার সাথে আর কি ই করি, ডিল করে নিই, তারপর প্রতিষ্ঠানটা সম্পূর্ণ নিয়ে নিই। এবং সেই প্রতিষ্ঠানটাও আমি আমার হাজবেন্ডের নামেই নিই, যেহেতু আমার হাজবেন্ডের খুব ইচ্ছা ছিল যে নিজের একটা প্রতিষ্ঠান হবে, নিজের প্রতিষ্ঠান হবে এবং সে চালাবে। তো তখন আমি তার ওর নামে নিয়ে নিই প্রতিষ্ঠান, এবং এভাবে আস্তে আস্তে করে তার আরও কিছু টাকা ছিল সেগুলি প্রতি মাসে মাসে করে আমাদের যে বস ছিল সে খুব ভালো ছিল, তো তাকে আমি ই করি যে আপনি আস্তে আস্তে করে নেন। তো সেও রাজি হয়, যেহেতু সে আর এই বিজনেসে আর থাকতেছে না, অন্য বিজনেসে চলে গেছে, তো সেও রাজি হয়। রাজি হওয়ার পরে তারপর আস্তে আস্তে করে প্রতিষ্ঠানটা দেই। দেওয়ার পরে তখন অনেক কষ্ট করেই মানে কীভাবে প্রতিষ্ঠানটা উঠাতে হবে তখন অনেক মানে লিস্ট করি, তারপর অনেক আগের যে স্টুডেন্টগুলি আছে তাদের সাথে অনেক কথাবার্তা বলি, বলার পরে তারপর ওরা আবার অনেক স্টুডেন্টদেরকে দেয়। তো আমরা অনেকেই করি যে কীভাবে কীভাবে কী করা লাগবে, কীভাবে প্রচার করলে আমাদের মার্কেটিং করলে কীভাবে ভালো হবে, এগুলি আস্তে আস্তে করে দেখি যে ঠিক আছে আমরা এই কাজগুলি করি। তো তখন শুরু করি। তো কিন্তু দেখা যায় কি ওই টাইমটা খুব বেশি ইনকাম হচ্ছিল না, তো ওই টাইমটা একটু প্রবলেমে পড়ে গেছিলাম। আমাদের বাড়িওয়ালা যে ছিল সে বাড়িওয়ালি ছিল একটা, তো সেও খুব মানে ই করতেছিল যে তুমি হয় ছেড়ে দাও না হলে এই করো। তো তখন আমি আবার আমাদের যে বস ছিল ওনাকেই বললাম, উনি আবার আমার হাজবেন্ডকে তখন ফার্মগেটে একটা জবে ঢুকায় দেয়। আচ্ছা, যখন ও ঢুকলো জবে, ঢুকার পরে তখন সম্পূর্ণ একা হয়ে গেলাম আমি। একা হয়ে আগে যেমন দুজনই ছিলাম, দুজনেই দেখাশোনা করতাম, তো তখন আমি আমার বাচ্চার বয়স তখন 8 মাসের মতো, তখন অন্য একটা ফার্মগেটে একটা জবে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওইখানে যেই স্যালারিটা ছিল 12,000 টাকা স্যালারি ছিল, তো ও ওইখানে ঢুকে যায় আর আমি এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ দেখতে থাকি। দেখার পরে তখন
মানে বাচ্চা ছোট ছিল, আট মাস, আট মাসের বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে ক্লাসগুলি নিতাম। অনেক স্টুডেন্ট এটা পছন্দ করতো, অনেক স্টুডেন্ট পছন্দ করতো না, অনেক স্টুডেন্ট নেগলেক্ট করতো, আবার অনেক স্টুডেন্ট এসে বলতো যে না আমাদেরও তো ই আছে, আমি আপনার বাচ্চাটাকে ধরি, আপনি ক্লাস নেন, সমস্যা নেই। তখন ছোট ওই যে আকার একটা ছিল, আমার বোনের আবার বাচ্চা হয়েছিল আগে, ওর কাছ থেকে নিয়ে আসে আমি ওইখানে বসায় রাখতাম ওকে। আমার বাবা আবার একটা ই কিনে দিয়েছিল চেয়ারের মতো, ওইখানে বসায় রাখতাম। অনেক কষ্ট হয়েছে, অনেক সময় দেখা গেছে যে একটা স্টাফ পাই নাই, আবার অনেক সময় একাই সব কিছু করা লাগছে। অনেক একটা মেয়ে স্টাফ রাখছিলাম, তখন ওকে নিয়ে নিয়ে সবগুলি ক্লাস, একদম একদিক দিয়ে যেমন কম্পিউটারের ক্লাস নিতাম, আরেকদিক দিয়ে আমি সেলাই ব্লক ব্যাটিক পার্লার এই ক্লাসগুলি নিতাম। তখন এই পর্যন্তই অনেক বছর চালাইছি আমি, চালাইছি। আর আমার হাজব্যান্ডের বেতনটা তখন 12,000 ছিল, বাসা ভাড়া যেই অফিসে ছিলাম ওইখানে আমাদের 12,000-ই ভাড়া, তো ওটা দিয়ে ভাড়া দিতাম, আর যা ইনকাম টিনকাম হইতো ওটা দিয়ে ওর দেশে পাঠাইতাম, আর দেখা যেত যে খরচ টরচ চালাইতাম। এরকম করতে করতে তখন আমার ছোট বেবিটাও চলে আসে, তো দুজনকে, একজনকে পেটে একজনকে কোলে নিয়ে আমি অনেক কষ্ট করেই করি। তো তখন আস্তে আস্তে ওর পরেই আমার বা ছোট বেবিটা আসার পরে তখন দেখতেছিলাম যে ভাড়া, তখন আবার আরেকটা বাসা নেই, ওই অফিসার থাকা সম্ভব হয় না, তখন আরেকটা বাসা নেই, যে ভাড়া আর ই নিয়ে আমার চলতেছে না। তখন ওর আবার তখন ওইখান থেকে ফার্মগেট থেকে জব চলে যায়। তখন একটা বুদ্ধি করলাম যে আচ্ছা কী করা যায়, বাসার তো ভাড়া নিয়ে থাকতে হবে, তো এক কাজ করি, এই এলাকায় আর থাকবো না, তুমি এটা চালাও, আর আমি একটু দূরে বাসা সহ একটা অফিস নিই, যেখান থেকে ধরো বাসা ভাড়াটা উঠলো আর আমরা একটা কাজ, একটা শাখাও হইলো। তো তখন আমি বনশ্রীতে একটা শাখা দিই, বনশ্রীতে শাখা দেওয়ার পরে ওইখানে আমার মোটামুটি প্রথম মাসেই ভালো স্টুডেন্ট হয়, বনশ্রীতে এসেই আসলে টার্নিংটা হয়েছে। আচ্ছা, অনেক ভালো স্টুডেন্ট হয়, তো ওইখানে আমার প্রায় 25 জন স্টুডেন্ট প্রথম মাসেই হয়। তারপরে আমি তখনও অনেক কষ্ট করা লাগে, স্টুডেন্ট বাড়ছে ঠিকই কিন্তু দেখা গেছে একা একা সব কিছু করা লাগছে, স্টাফ পাইতাম না, তখন অনেক ঝামেলা ছিল, বা স্টাফ পাইলেও দেখা যেত যে মনের মতো হইতো না, অনেক কিছু ই করে তখন আমি এটা চালাই, আর আমার হাজব্যান্ড তখন খিলগাটা অফিসটা চালাইতে থাকে। তো তখন ওইখান থেকেই আমার মানে আস্তে আস্তে করে যখন দেখলাম যে একটু ভালো হয়েছে, তখন আবার মালিবাগে আরেকটা শাখা দিই। আচ্ছা, তো তিনটা শাখা হয়ে গেল ওই টাইমটা, তিনটা শাখা যখন হইলো তখন মোটামুটি আমাদের অবস্থা ভালো। তখন এর মধ্যে আরও অনেক কিছু, অনেক স্ট্রাগল গেছে। এভাবেই ধীরে ধীরে আপনি প্রতিষ্ঠা করলেন হচ্ছে সাজ ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এখন রাইট নাও কি অবস্থায় আছেন, এখন কেমন লাগে পেছনের দিকে তাকালে? এখন আমি বললাম না যে পেছনের দিকে তাকাতে চাই না, এখন মনে হয় যে এখন আমার হাজব্যান্ডও আগে চাইতে অনেক ভালো হয়ে গেছে। যাই হোক, মানুষের অবস্থা যখন খারাপ থাকে তখন সব সাইড থেকেই মনে হয়, ওই যে একটা কথা আছে না যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানে সব সাইড থেকেই আল্লাহ তাকে ইয়ে রাখে, একটা পরীক্ষাতে রাখে আর কি। তো এখন আল্লাহর রহমতে এখন আমার প্রতিষ্ঠান আস্তে আস্তে করে বাড়ে। তারপর আমি বনশ্রীতে দুইটা শাখা দিই, একটা রামপুরা বনশ্রীতে, আমার এই একটা স্টুডেন্ট সে আসে যে ম্যাডাম আমাকে, আমারও ইচ্ছা একটা ই করার, তো তার সাথে কন্ট্যাক্টে দক্ষিণ বনশ্রীতেও আরেকটা শাখা দিই। তো ওরপরে আবার আমি আমার একটা বুটিক্সও দিই, আমার বুটিক্সটা আগে থেকেই ছিল কিন্তু ওটা আমি চালাইতে পারতাম না, ওই যে বললাম না যে পার্লার দিয়েছিলাম প্রথমে, তখন আমি একটা বুটিক্সও দিয়েছিলাম পাশাপাশি দুইটা, কিন্তু এটা আমি যে আমার হাজব্যান্ডের জব যাওয়ার পরে আমি আর চালাইতে পারিনি, তো ওই যে আমার ইচ্ছাটা ছিল, তো এখন আমার একটা বুটিক্সও আছে, তারপর পার্লারটাও চালাচ্ছি, এবং হচ্ছে আমার চারটা শাখা আছে, এবং খিলগাতেই এখন আমি, খিলগাতেই যে শাখাটা আছে ওইটার আমার 4,500 স্কোয়ার ফিটের একটা শাখা, ওইটার ভাড়াটা আমি 1,00,000 টাকা এখন দিচ্ছি বিল ছাড়াই, আর আরও চারটা প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলির আলাদা আলাদা করে, মানে সবগুলির এখনই মোটামুটি ভালো অবস্থানে আছে। এবং আপনার এখানে অসংখ্য মানুষও নিশ্চয়ই কাজ করে, এই পর্যন্ত তাদের সংসার চলে, 25,000 স্টুডেন্ট আমি বের করেছি, এর মধ্যে 5,000 আত্মকর্মী তৈরি করেছি। 5,000 আত্মকর্মী বলতে তারা শিখে মানে আমার লিস্ট অনুযায়ী, এছাড়া তো অনেকেই শিখে অনেক দূরে দূরে চলে গেছে, তাদের তো লিস্ট আমার কাছে নাইও, তো আমার লিস্ট অনুযায়ী আমার 5,000 মানুষ
আত্মকর্মী হয়েছে, তারা নিজেরা এখন কিছু করছে। অনেকে আছে পার্লার শিখে পার্লার দিয়েছে, অনেকে আছে কম্পিউটার শিখেছে, কম্পিউটার শিখে এখন সে কম্পিউটার দোকান দিয়ে সে এখন ভালো আছে। অনেকে আছে যে বুটিক্সের দোকান দিয়ে সে এখন 40-50 হাজার টাকা মান্থলি ইনকাম করতেছে, ওদের অবস্থাও এখন ভালো। আমার এই অনুষ্ঠানে অসংখ্য অতিথি এসেছে, অসংখ্য গেস্ট এসেছে, তারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ছিল। তবে আজকে এসে আমার বলতে দ্বিধা নেই, সেটি হচ্ছে যে সত্যিকারের যোদ্ধা যদি কেউ থেকে থাকে, আমি এই প্রথম আমার এই অনুষ্ঠানে আপনাকে আমি দেখেছি। আমার চোখে ভাসছে যে দৃশ্যটি, একটি 8 মাসের বাচ্চাকে কোলে করে আপনি ক্লাস নিচ্ছেন, একটি 1.5 বছরের ছোট বাচ্চা আর একটি সন্তান গর্ভে, তাকে নিয়ে আপনি ক্লাস পরিষ্কার করছেন, তাকে নিয়ে আপনি ক্লাস করছেন, মানে সেখান থেকে আজকের অবস্থানে আপনি এসেছেন যেখানে আপনি 4,500 মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন, যেখানে অসংখ্য মানুষ এখন আপনার উপর নির্ভরশীল, আপনি হচ্ছেন সত্যিকারের যোদ্ধা। আপনাকে আমাদের এই স্বপ্নধারার পক্ষ থেকে স্যালুট। আমরা প্রায় শেষে চলে এসেছি অনুষ্ঠানের, একটুখানি শুধু আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনার কপালে একটা বড় কাটা দাগ রয়েছে, এটা কি হয়েছিল? না, এটা আমার ছোটোবেলারই একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই পড়ে গিয়েছিলাম, তখন তো প্লাস্টিক সার্জারি ছিল না, তখনকার থেকে এটা 1 বছর না 1.5 বছর ছিল। মানে সেই যে কপাল কাটা, সেই কপাল আপনাকে, তবে সেই কপাল যে আপনি নিজ গুণে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করেছেন। অনেকে বলে থাকে যে ভাগ্য আসলে কপালে নয়, ভাগ্য থাকে হাতে, এবং তারও জ্বলন্ত উদাহরণ আপনি। আর যাওয়ার বেলায় শুধু এতটুকু জানতে চাইবো আপনার কাছে, যদি এখন যে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছে, যে সকল নারী বা বোনরা আমাদেরকে শুনছে, যারা হয়তো আপনার মতোই একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে যে কোনো সময়, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ যদি থাকে কোনো? আমার আসলে এই যে সফলতা, এখন আমি জাতীয়ভাবে যুব পুরস্কার পেয়েছি প্রাইম মিনিস্টারের কাছ থেকে, তো অনেকে দূর থেকে শুনে, শোনার পরে বলে যে একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে, কিন্তু এই যে আমার যে জার্নিটা, এটা কিন্তু খুব সহজ ছিল না, একদিনে কিন্তু আমি আসি নাই, আর আমি ধৈর্য হারা হয়ে যাই নাই, আমি সব কিছু ছেড়ে দিই নাই, আমি সব সময় মানে মনের ভিতর একটা সাহস রেখেছি যে একদিন না একদিন হলেও যে আমি সামনে আগাবো। তো আমি যখন যুব পুরস্কারের জন্য অ্যাপ্লাই করি, সেইটাও কিন্তু আমাকে অনেকেই বাধা দিয়েছে, অনেকে আমাকে অনেক কথা বলেছে, অনেকেই অনেকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে, অনেকের কাছে গিয়েছি যে কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশনটা, সেই হেল্পটাও আমি পাই নাই কখনো, এবং আমি আমি কখনোই কারো কাছ থেকেই কোনো হেল্প পাইনি। এমনকি যে আজকে আসবো, এটা এই যে আজকে এখানে আসবো, এসে আমি কথা বলবো, আমি আমার ফ্যামিলিকে বলছি, তো সেই ওই হেল্পটাও পাই নাই যে তুমি ঠিক আছে যাও। আমি কিন্তু আজকে অনেক কাজ মানে অনেক কিছু ফেলে রেখে অনেক কাজ করে তারপর আসছি এখানে। যাই হোক, তো আমার কথা হচ্ছে যে মানুষের ভিতরে বাধা থাকবেই, প্রতিটি মানুষের ভিতরেই বাধা থাকে কম বেশি, সবারটাই সবার কাছে মনে হয় যে অনেক অনেক বড় বাধা, কিন্তু বাধা থাকবে, বাধাকে কখনো বাধা মনে করা যাবে না। আর আরও অনেক প্রবলেম ছিল কিন্তু আমার অফিসে, আমি মেয়ে দেখে কিন্তু আমার অনেক বাড়িওয়ালা অনেক সমস্যা করেছে, অনেক চাঁদাবাজি আসছে আমাকে অনেক কিছু অনেক উঠিয়ে দেওয়ার জন্য, তারপর অনেক কিছু, এই যে 4টা প্রতিষ্ঠান যে চালাচ্ছে, আমার দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক সময় যে আমি ঠিকমতো ঘুমাইতেও পাই না, ঠিকমতো খাইতেও পাই না, সকালবেলা উঠে যে বের হই, বের হয়ে একটা থেকে আরেকটা যেতে যেতে বা একটা থেকে আরেকটা কন্ট্রোল করতে করতে দেখা যায় যে আমার খাওয়াটাও হয় না, যে কখন খাইছে আমার মনে নেই। তার মধ্যে আবার ফ্যামিলি তো আছেই, যেহেতু মেয়ে মানুষ, আর যত বড়ই হই না কেন, যত উপরের লেভেলেই যাই না কেন, আমার সংসার দেখতেই হবে, আমার বাচ্চা কাচ্চা আমারই দেখতে হবে, আমার সব কিছু আমারই মেনটেন করতে হবে। তো এই যে এই জিনিসগুলি, বাধা তো থাকবেই প্রতিটা মানুষের ভিতরেই, বাধাকে অতিক্রম করতে হবে এবং বাধাকে বাধা মনে করা যাবে না। আর আমি বিশেষ করে মেয়েদেরকে বলবো, প্রতিটা ছেলেদের তুলনায় সব প্রতিটা মানুষেরই স্ট্রাগল থাকে, সবারই থাকে, তো আমি যেহেতু একজন উদ্যোক্তা, তো মেয়েদের জন্য আমি বলবো যে কখনো নিজেকে মেয়ে ভাবা যাবে না, মানুষ ভাবতে হবে। আমি মনে করি আমার আমার ফ্যামিলিতে যে প্রবলেমগুলি ছিল এগুলিও কিন্তু অন্যান্য ফ্যামিলিতে থাকে কম বেশি, হয়তো কোনো ফ্যামিলি থেকে বের হইতে দেয় না, আমাকেও এরকম দেয় নাই,
তো সব কিছু ওভারকাম করার জন্য শুধু মনের যে সাহসটা সেটা থাকতে হবে এবং সৎ থাকতে হবে যে আমি সামনে যাব এবং টার্গেট থাকতে হবে যে না আমি পারবো। শুধু এইটা যদি ভিতরে থাকে যে তুমি পারবা তাহলে তুমি অবশ্যই সফল হবে। আজকে কিন্তু আমার এখন আমি যখন ডাক্তার হইতে পারিনি আমি তখন অনেক ভেঙে পড়েছিলাম যে আমি কেন এমবিবিএসে ভর্তি হয়েও পারি নাই। অনেকে তো ভর্তি হতে পারে না, অনেকের তো জিপিএই আসে নাই, যে আমাদের সময় 7 পয়েন্ট লাগতো, এখন তো আরও বেশি। তো আমাদের সময় অনেকে দেখা গেছে যে 7 পয়েন্টই আসে নাই, সে ভর্তি হবে কীভাবে? তা আমি আমার আমি অনেক কষ্ট পেয়েছিলাম তখন, কিন্তু এখন আমার এই জিনিসটা এখন অনেক কেটে গেছে। আর আমি এখন ওই কষ্টটা, আমি যদি ডাক্তার হইতাম তখন আমাকে একজন জানতো বা একটা গোষ্ঠী জানতো বা কোনো অসুস্থ মানুষরা জানতো। তো এখন আল্লাহর রহমতে আমাকে পুরো বাংলাদেশ চিনে, আমি আমি আমাকে পুরো বিশ্বই কিন্তু এখন চিনে, কারণ সব বাংলাদেশের সব প্রতিটা চ্যানেলে একসাথে লাইভে আমাকে দেখিয়েছে এবং চ্যানেল আইতে আলাদা করে আমাকে নিয়ে একটা টোটালি একটা অনুষ্ঠান করেছে এবং এই এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলিতে এখন আমাকে নিয়ে যাচ্ছে এবং আমাকে আইডল হিসেবে সামনে দাঁড়া করাচ্ছে। অবশ্যই আপনি আইডল। তো তখন খুব ভালো লাগে যে না, আমি যত কষ্ট করেই আসছি তো আমার কষ্টগুলি এখন সার্থক। আমি যতটুকুই পেয়েছি, আমি মনের ভিতরে কোনো মানে রাখি নাই যে আমি পারবো না, এই জিনিসটা আমার ভিতরে কখনোই ছিল না যে আমার কষ্ট করতে হবে। মানে আমি ধরেই নিয়েছি যে যুদ্ধ করবো না হলে মরবো। তো এই ধরনের একটা মন মানসিকতা সবসময় আমার ভিতর ছিল এবং আমি সবাইকেই বলি যে সবার ভিতরে এটাই থাকতে হবে। আর যে অনেকে বলে না যে কিছু করার নাই, মানে মামা চাচা নাই বা কেউ নাই, আমার টাকা নাই, আমি কিছু করতে পারবো না, আমার টাকা নাই, আমি চাকরিতে যাইতে পারবো না, চাকরির পিছনে না ছুটে যদি একদিন মানুষ যদি কাজে থাকে এবং মানুষ যদি ইচ্ছা থাকে যে না আমি সফল হব এবং ইগোটা যদি কাজ না করে তো তখন কিন্তু মানুষ একদিন যে কোনোভাবেই হোক আল্লাহ তাকে সফল করবেই, তো সে সফল হবেই। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে ইগোটাকে বাদ দিয়ে কাজ করার উদ্দেশ্যে যদি আমরা কাজ করি এবং ধৈর্য সহকারে লেগে থাকি একদিন সফল হবই, মনের সাহসটাই সবচেয়ে বড়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই চমৎকার কর্মযজ্ঞ আরও এগিয়ে চলুক। 4,500 থেকে 4,500,000 মানুষ আপনি আত্মকর্মী তৈরি করুন এবং তাদের দোয়ায় সবসময় আপনার উত্তরোত্তর উন্নতি হোক। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ পুরো টিমকে, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের অতিথি। সত্যিকারের যোদ্ধা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের আজকের অতিথিকে ভালো করে দেখুন। কেমন করে যুদ্ধ জয় করতে হয় তার এই জীবনের জার্নি থেকে নিশ্চয়ই আপনি শিখতে পেরেছেন, নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন। তার শেষ কথাগুলি অবশ্যই আপনার মনে রাখতে হবে, ভেঙে পড়া চলবে না এবং নিজেকে মেয়ে ভাবার কোনো কারণ নেই, আপনি একজন মানুষ, এটি আপনার সবচেয়ে বড় পরিচয়। এবং চাকরির পেছনে না ছুটে নিজে নিজেকে তৈরি করুন। আপনি হয়তো অনেক মানুষের কর্মসংস্থানের উপলক্ষ হতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।